হুগলির ব্যান্ডেল স্টেশনে তৃণমূল প্রধানের স্বামীকে লক্ষ্য করে গুলি করে খুন, অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদে আগামীকাল চুনচুরা বিধানসভা এলাকায় 24 ঘন্টা বন্ধের ডাক তৃণমূলের। আজ সকাল 10টা নাগাদ ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া রেললাইনের উপর গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা দিলীপ রাম। তার মাথায় গুলি লাগে, আশঙ্কাজনক অবস্থায় তাকে চুনচুরা ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কলকাতায় স্থানান্তরিত করার সময় তার মৃত্যু হয়। ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধানের স্বামী ওই নেতা চুনচুরা তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের ঘনিষ্ঠ। তৃণমূল বিধায়কের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই গুলি ছোড়ে। অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, খুনের রাজনীতির সঙ্গে তারা যুক্ত নয়। মৃতের স্ত্রী কি জানিয়েছেন শুনব। 23 তারিখে যেদিন ইলেকশন ডিক্লেয়ার কাউন্টিংটা হলো, সেই দিনে রেজাল্টটা বার হলো, তারপরে রাত্রি বেলায় লিচু বাগান মোড়েই ওকে থ্রেটিং দেওয়া হলো, পুরো পিস্তল উস্তল লাগিয়ে দিয়েছিল। লালা ভাই যে আছে, লালা ভাই বিজু বিজু পাসওয়ান, অর্জুন সিং আর কি নাম আছে সঞ্জয় মিশ্রা, এই তিনজনই ওকে পুরো বন্দুক ভিড়িয়ে দিয়েছিল। কিন্তু ওর ভাগ্যটা ভালো ছিল, ওকে সেইদিনে কিছু হয়নি। হ্যাঁ, তিনটেই বিজেপি কর্মী। মৃত দিলীপ রামের আত্মীয় কি জানিয়েছেন শুনব। উনি বললেন দিলীপ রামকে 4 বার মারা অ্যাটাক করা হয়েছিল, ওনাকে 4 বার মারার জন্য ভাবনা চিন্তা হয়েছিল, প্ল্যান করা হয়েছিল, উনি 4 বার বাঁচিয়েছেন, 5ম বার উনি বাঁচাতে পারেননি। আমার কাছে অভিযোগ এইটাই যে অসিত মজুমদারকে একবার জিজ্ঞেস করা হোক, প্রশাসনের কাছে গিয়ে বলা হোক যে 4 বার ওনাকে যে সোর্স এসছে, যে সোর্স থেকে কি করে মার্ডার হচ্ছিল ওই প্ল্যানটা ওর কাছে এসছে, উনি কেন প্রশাসনকে জানাননি প্রথম কথা। আর উনি যদি না জানাননি তাহলে উনি এখন জানান যে কি সোর্সে ওনার কাছে খবর এসেছে দিলীপ রামের উপর অ্যাটাক হবে। হুগলি তৃণমূল জেলা সভাপতি তপন দাশগুপ্ত কি জানিয়েছেন শোনাবো। সামনের যে জায়গা সেটা কিন্তু পুরোপুরি আটকে দেওয়া হয়েছে ঘটনা। বিজু ওকে ছেদ করেছিল এবং ওপেন মেশিন ফেশিন ঠেকিয়েছিল, জানে মেরে দেবো। তারপরে আমরা লোকাল বিধায়ক অসিত মজুমদার সিপিকে এবং আইসিকে বহুবার জানিয়েছে যে দিলীপকে খুন করতে পারে, কিন্তু পুলিশের ইনিশিয়েটিভের অভাব ছিল, যার ফলে আজকে সকালবেলায় ও যখন কাজে যাচ্ছিল ব্যান্ডেল স্টেশনে তাকে ফায়ার করে মাথাতে গুলি লাগে। মমতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত কিছু জানানো হয়েছে, ববি হাকিমকে জানানো হয়েছে। অসিত মজুমদার নিউরো সার্জারিতে সঙ্গে গেছে, মানে হাসপাতালে অ্যাডমিট করার পরে পার্টি যেভাবে নির্দেশ দেবে সেই মতো আন্দোলন তৈরি করা হবে। বিজেপির মদতপুষ্ট যারা দুষ্কৃতকারী তারা এই খুনে জড়িত আছে এবং আমরা পুলিশকে আমি বলেছি যে ইমিডিয়েট স্টেপ নিতে। হুগলির পুলিশ কমিশনার কি জানিয়েছেন শোনাবো। দিলীপ রাম যিনি আছেন ওনার উপরে অ্যাটাক হয়েছিল, ব্যান্ডেল স্টেশন আছে, তারপরে উনি না ডেথ হয়ে গেছে রাস্তায়, যখন হসপিটালে রিফার ছিল। আমরা ইনভেস্টিগেশন করছি, কেসটা রেজিস্টার হবে জিআরপিতে অ্যান্ড পুলিশ কমিশনার অ্যাটেস্ট করবে ওখানে। উনি কোনো অ্যারেস্ট করা নেই, সো ফার নেই, আমরা চেষ্টা করছি, কালপেটকে ধরার চেষ্টা করছি। ঘটনা প্রসঙ্গে কি জানিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, এবার শুনব। আজকে যে তৃণমূলের কর্মী যিনি মারা গেছেন, পরিষ্কার নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, এবং তৃণমূলের কর্মী যে দিলীপ রাম মারা গেছেন তার স্ত্রী ঋতু রাম, উনি পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমে, ক্যামেরায় বলা দেখা গেছে যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং লালা নামক এক ব্যক্তির এই খণ্ডটা ঘটিয়েছে এবং তার পরিবারের লোক ঘটিয়েছে। অনেকদিন ধরে এনাদের দুজনের মধ্যে, দুই পরিবারের মধ্যে একটা রেষারেষি, একটা ঝগড়াঝাটি, একটা লড়াই চলছিল এবং লড়াইয়ের বহিঃপ্রকাশ নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, আটমানির টাকা, আজকে কে নেবে না নেবে নিজেদের মধ্যে এইসব কারাকারির জন্য, টাকা পয়সা কারাকারি নিয়ে, কাটমানি নিয়ে কত ভাগ পাবে এইসব নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আজকে তৃণমূল কর্মীকে খুন হতে হলো। আমরা কোনো তৃণমূল কর্মী, কোনো বিজেপি কর্মী জানি না, একজন মায়ের ছেলে, এই ধরনের বাংলার মানুষের এই ধরনের হত্যা লীলা বন্ধ করা হোক, তার জন্য পুরোপুরিভাবে তদন্ত হোক, যে দোষী তার শাস্তি হোক।